রাজধানীর তিন সড়কে রিকশা বন্ধ, চালকদের সঙ্গে দুই মেয়রের বৈঠক। তুরাগতীর বিরুলিয়ায় চলছে লঙ্কা কাণ্ড, আইনের তোয়াক্কা না করে জলাশয় ভরাটের মহোৎসব, প্রতিবাদ করলেই মামলা। একটু বৃষ্টি আর জোয়ারের পানিতে ডুবে যায় আগ্রাবাদের মা ও শিশু হাসপাতাল, কোমর পানি পেরিয়ে রোগীদের যেতে হয় চিকিৎসা নিতে। এবং বৃষ্টির বাধায় রিজার্ভ ডেতে গড়ালো ভারত নিউজিল্যান্ড সেমিফাইনাল, আজ বিকেলে ম্যাচের বাকি অংশ। স্বাগত নিউজ 24 সকালের সংবাদে, আপনাদের সাথে আছি রাশেদ ইমাম। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। রাজধানীর তিনটি সড়কে রিকশা চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবিতে গেল দুই দিন ধরে আন্দোলন করছেন রিকশা চালকরা। চলমান এ পরিস্থিতি নিয়ে আজ সকাল 11টায় উত্তরের মেয়রের সাথে বৈঠকের কথা রয়েছে, দুপুরে দক্ষিণের মেয়রের সাথে বৈঠকের কথা রয়েছে। এদিকে মঙ্গলবার তারা প্রগতি সরণির বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন, রামপুরায় অবস্থান নেন রাত 9টা পর্যন্ত। এ সময় যানবাহন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। মৌ খন্দকারকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল 8টায় রাজধানীর বাড্ডা, রামপুরা, মালিবাগ সহ প্রগতি সরণির বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় রিকশা চালকরা। তাদের সঙ্গে যুক্ত হয় রিকশা মালিক পক্ষ। একে একে বন্ধ করে দেওয়া হয় সকল যানবাহন। চরম দুর্ভোগে পড়ে স্কুল শিক্ষার্থী সহ বিভিন্ন গন্তব্যের হাজার হাজার মানুষ, ছাত্রদের পরে রোগীদের, এদের চরম গান্ধীর মধ্যে পড়তে হচ্ছে। আর যারা এরকম গার্মেন্টস এর কর্মী রয়েছে এরাও পড়ছে, আর যারা পরীক্ষা দিতে যাচ্ছে বিশেষ করে এরা এক্সট্রা রয়েছে। আমাদের খুবই অসুবিধা হইতেছে, আমরা এই যে চাঁদপুর তো নাইলাম, খুব অসুবিধা হইতেছে, গাড়ি পাইতেছে না, সদরঘাট থেকে আইডিয়া যাইতেছি। অবরোধের মুখে নতুন বাজার মোড়ে ব্যারিকেড দিয়ে আগেভাগেই সব ধরনের যানবাহন ফিরিয়ে দেয় ট্রাফিক পুলিশ। আন্দোলনের মধ্যেই যেসব যানবাহন গন্তব্যে যাওয়ার চেষ্টা করে তারা পড়ে আরও বিপদে। বিক্ষোভের মধ্যে পড়ে ঘন্টার পর ঘন্টা রাস্তায় অপেক্ষা করতে হয় তাদের। ধৈর্যের বাঁধ ভেঙে কিংবা জরুরি প্রয়োজনে যানবাহন ছেড়ে যারা রাস্তায় নামেন, তাদের মাইলের পর মাইল হেঁটে গন্তব্যে পৌঁছতে হয়। ভোগান্তি তো শেষ নাই, এখানে অশেষ ভোগান্তি এখানে হয়। পশ্চিম রামপুরা এলাকায় বিক্ষোভকারীরা একটি গাড়ি ভাঙচুর করে, কোথাও কোথাও যানবাহন চালকদের লাঞ্ছিত করার ঘটনাও ঘটে। এরই মধ্যে দুপুরে মেয়র সাঈদ খোকনের ঘোষণা আসে, আলোচনার মাধ্যমে সমাধানে আসার আহ্বান জানান দক্ষিণের মেয়র। রাস্তা বন্ধ করে কোটি মানুষকে জিম্মি করা প্রতিবাদের ভাষা হতে পারে না। আমি তাদেরকে চায়ের আমন্ত্রণ জানিয়েছি, আমার রিকশা চালক ভাই যারা রয়েছে, তাদের যারা প্রতিনিধি আছেন তাদেরকে চায়ের আমন্ত্রণ রইল, আসুন আমরা বসি নগর ভবনে, আমরা আলোচনার মাধ্যমে সমাধান করি। তবে মেয়রের ঘোষণায় সাড়া দেয়নি বিক্ষোভকারীরা, দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের। দাবি আদায়ের জন্য আমরা মেন রোডে আইছি, রিকশা যদি না চলে আমাদের একই সুর রিক্সা মালিকদের গলায়ও। আমাদের যে রাস্তাগুলো ভিআইপি করা হয়েছে সেই রাস্তাগুলো খুলে দেওয়া হোক, আর কোনো আমাদের দাবি নাই, দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় অবস্থান করব। যানজট নিরসন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সম্প্রতি রাজধানীর তিনটি সড়কে রিক্সা চলাচল নিষিদ্ধ করে ঢাকার দুই সিটি কর্পোরেশন। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। ঢাকা বাঁচানোর ডিটেইল এরিয়া প্ল্যান বা ড্যাপকে তোয়াক্কা না করে সাভারের বিরুলিয়া এলাকায় চলছে জলাশয় ভরাটের মহোৎসব, আর এই কাজের মূল হোতা প্রিয়াঙ্কা কালচারাল সেন্টার নামের একটি প্রতিষ্ঠান। সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে যাদের মূল কাজ জমি দখল, ক্ষুব্ধ এলাকাবাসীরা প্রতিবাদী হলেই প্রতিষ্ঠানটি মামলা করে পুলিশ লেলিয়ে দেয়। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। তুরাগ নদী, তার পাশে বিস্তীর্ণ প্রাকৃতিক জলাভূমি, বর্ষা মৌসুমে নদীতে আসা বাড়তি পানি প্রাকৃতিক উপায়েই এসব জলাশয় ধারণ করে রাখে। বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপ অনুযায়ী রাজধানীর বন্যাপ্রবাহ এলাকা, জলাশয় ও কৃষি জমিতে কোনো রকমের স্থাপনা নির্মাণ, এমনকি ভূমির প্রকৃতি পরিবর্তন করা সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু সাভারের বিরুলিয়া এলাকায় এই নিষিদ্ধ কাজটি করছে প্রিয়াঙ্কা কালচারাল একাডেমি। উন্মুক্ত জলাশয়ে রীতিমতো বাঁধ দিয়ে রাস্তা বানিয়ে ফেলেছে প্রতিষ্ঠানটি। শুধু তাই নয়, কোথাও কোথাও 10 থেকে 12 ফুট উচ্চতায় বালি ভরাট করেছে তারা।
ভরাটের আগে এই জায়গাটি ছিল বন্যার পানি প্রবাহ অঞ্চল, ছিল শুষ্ক মৌসুমে ধান আর বর্ষায় জাল ভরা মাছ। বন্যা প্রবাহ এলাকা হিসাবে এই এলাকাটা ভরাট নিষিদ্ধ। ভালো টালু ফালাইয়া খেত খোলা নষ্ট করে ফেলা আছে, পাবলিক খেত খোলা বুনতে পারে না। ফুটকে কোথেকে আইয়া এই ভট করে ধান হওয়া না পানি জমে রয়েছে, জেলেরা মাছ মারা পারে না। এখান দিয়ে পানি প্রবাহ ছিল, ওইখান দিয়ে পানি প্রবাহ ছিল, কিন্তু এই প্রবাহটা টোটালি বন্ধ হয়ে গেছে আপনি দেখেন। স্থানীয়রা প্রতিবাদী হলে তাদের ভাগ্যে মেলে মামলা। উনি মামলার হুমকি দেয়, প্রশাসনের হুমকি দেয়, ডর ভয় দেখায়, মানুষ অনেকে মুখ খুলে না। আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ গ্রামের, আমাদেরকে হয়রানির মধ্যে নিলে আমরা তো এটাতে অনেক ভয় পাই। নগর পরিকল্পনাবিদরা বলছেন এ ধরনের কর্মকাণ্ডে পরিবেশে সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব পড়বে। রাজুকের বিশদ অঞ্চল পরিকল্পনা প্রকল্পের পরিচালক আশরাফুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা সত্ত্বেও বিরুলিয়া এলাকায় প্রিয়াঙ্কা হাউজিং অবৈধভাবে জলাশয় ও বালু ভরাট করছে। এত কিছুর পরেও জলাশয় ভরাটের মূল হোতা প্রিয়াঙ্কার মালিক সাইদুর রহমান সজল ড্যাপ লঙ্ঘন করে জলাশয় ভরাট করেই যাচ্ছেন। কেন করছেন জানতে চাইলে ঘুরিয়ে ফিরে একটা গোঁজামিল দেওয়ার চেষ্টা করেন তিনি। ডিটেল এরিয়া প্ল্যান তো আসলে বালু ভরাট করা যায় না, আমি যতটুকু বুঝি ওইটা করা যাবে না যেটা আপনার এই ইয়ের মধ্যে আছে, কি বলে মনে করেন জলাশয়। সাভারের বড় কাকর, খোয়াঘাট, বিরুলিয়া, কাঁকাবো ও নাইরাদি গ্রাম ঘিরে থাকা প্রাকৃতিক জলাশয়ে এখন মুক্ত পানি প্রবাহের একমাত্র বাধা প্রিয়াঙ্কা কালচারাল একাডেমির স্থাপনা, একই সঙ্গে তারা ড্যাব বাস্তবায়নের পথের কাঁটা। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, সাভার, ঢাকা। আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের সার্বিক কর্মপরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত হতে পারে দলের কেন্দ্রীয় কমিটির আগামী বৈঠকে। জাতীয় সম্মেলনের আগে আগামী দু মাসের মধ্যে তৃণমূল পর্যায়ের সকল কমিটি চূড়ান্ত করতে ব্যস্ত ক্ষমতাসীন দলটি। দলের কেন্দ্রীয় নেতারা জানান, অক্টোবরে নির্ধারিত সময়ে দলের 21তম জাতীয় কাউন্সিলের বিষয়ে সভাপতির দৃষ্টিভঙ্গি ইতিবাচক। আর আওয়ামী লীগ সদস্য সংগ্রহের ক্ষেত্রে দলের নীতিগত আদর্শের ব্যাপারেও সতর্ক রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। দলের 70তম প্রতিষ্ঠা বার্ষিকী, 21তম জাতীয় কাউন্সিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন এবং বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী, সব মিলিয়ে ধাপে ধাপে বিশাল কর্মযজ্ঞ পরিকল্পনায় ব্যস্ত ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় আগামী অক্টোবরে নির্ধারিত সময়ে দলীয় কাউন্সিলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে এমন আশা ব্যক্ত করেছেন দলের কেন্দ্রীয় নেতারা। শুক্রবার দিন বিকেলবেলা 4:30 সময় আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সভা আহ্বান করা হয়েছে, সেই সভা এগুলি নিয়ে আলোচনা হবে বলে আমি মনে করি। প্রাসঙ্গিক ক্রমে আমি আলোচনা করেছি তাতে, তিনি এতে তার সম্মতি প্রকাশ করেছেন যে দলের সম্মেলন যথাসময়ে অনুষ্ঠিত হবে। একই সাথে জাতীয় সম্মেলনের আগে যেসব স্থানে দলের কমিটি দেওয়া হয়নি তা সম্পন্ন করার প্রত্যয় এবং সদস্য সংগ্রহের বিষয়ে নিজেদের নীতিগত অবস্থান স্পষ্টই জানান তারা। আমি বিশ্বাস করি আমাদের দলের যে সিস্টেম আছে সেই সিস্টেমে বঙ্গবন্ধুর আদর্শ মুক্তিযুদ্ধের চেতনার বাইরে আমাদের দলে আসা খুবই কষ্টকর। তবে এটাও আমি বলবো, যেহেতু আপনারা আলোচনা এনেছেন, এ ব্যাপারে আমাদের দলের প্রতিটি পর্যায়ে, বিশেষ করে তৃণমূল পর্যায়ের নেতারা আরও সতর্ক হবে। আমাদের নীতিগত অবস্থান হলো দলের যে কোনো ধরনের কোনো যুদ্ধাপরাধী বা স্বাধীনতা বিরোধী শক্তির কোনো শক্তিকে আমরা এই আমাদের রাজনৈতিক দলে কোনো ধরনের কোনো আশ্রয় প্রশ্রয় দেব না। দেশের রাজনীতিতে কোনো দুর্নীতিগ্রস্ত প্রতিপক্ষ নয়, বরং সরকার ও আওয়ামী লীগের গঠনমূলক সমালোচনা করতে পারে এমন বিরোধী দল দেখতে আগ্রহী আওয়ামী লীগ, এমনটাই জানালেন দলটির সিনিয়র নেতারা। নির্ধারিত সময়ের মধ্যেই কাউন্সিলটি হবে বলে। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের অবস্থা এখনও অপরিবর্তিত। তার ভাই জি এম কাদের জানিয়েছেন এরশাদ শঙ্কামুক্ত নন, তবে আজ চিকিৎসকের ডাকে সাড়া দিয়েছেন তিনি। ভর্তি হওয়ার 13তম দিনেও তাকে রাখা হয়েছে লাইফ সাপোর্টে। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার ভাই জি এম কাদের। কাদের জানান, অবস্থা অপরিবর্তিত থাকায় এরশাদকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া সম্ভব হচ্ছে না। অঙ্গ প্রত্যঙ্গগুলি যদি কোনো ফার্দার আবার ইনফেকশন না হয় বা কোনো সমস্যা না হয়, জটিলতা না হয়, আস্তে আস্তে হয়তো এটা ইম্প্রুভও করতে পারে, এটা ডাক্তারদের কথা।
যে এখনও ওনার অবস্থা শঙ্কামুক্ত নয়, উনি আশঙ্কাজনক অবস্থায় আছেন, তবে ওনার অবস্থার কোনো অবনতিও হয়নি। সকালের সংবাদের সময় হলো, বিরতির সঙ্গে থাকুন। চট্টগ্রামের আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালের রোগীদের আতঙ্ক বৃষ্টি আর জোয়ারের পানি। বৃষ্টি কম হলেও দিনে দুবার জোয়ারের পানিতে তলিয়ে যায় হাসপাতালটির নিচতলা, প্রবেশপথে থাকে হাঁটু পানি। গত কয়েকদিনে টানা বৃষ্টি আর জোয়ারের পানি রোগীদের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের প্রতিবেদন, জানাচ্ছেন জহির রায়হান। জোয়ার আর বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় প্রায়ই বন্ধ থাকছে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালের নিচতলার কার্যক্রম। এতে দুর্ভোগে পড়তে হয় রোগীদের। বর্ষায় সড়কের নানা ঝক্কি পেরিয়ে নগরে এলেও অনেক সময় জলাবদ্ধতার কারণে হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে পারেন না রোগী ও তাদের স্বজনরা। এখানে জোয়ারের পানি নিয়মিত উঠানামা করছে, রোগীদের দুর্ভোগ চরমে। এভাবে যদি চলতে থাকে তাহলে এখানে রোগীর সেবা বিপর্যয় ঘটবে। পানির কারণে বাচ্চাকে নিয়ে আসা অনেক কষ্টকর, আর যে রোগীটা নিয়ে আসছি তাকে নিয়ে একবার এদিকে একবার ওদিকে, প্রচুর দুর্ভোগ। কিন্তু আশা করছি ভালো সংস্করণ করলেই এটা আমরা সুফল পাবো। মাঝে মধ্যে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি ডিঙিয়ে হাসপাতালে পৌঁছাতে হয় রোগী ও তাদের স্বজনদের। সবশেষ টানা তিন দিনের বৃষ্টিতে জলাবদ্ধতায় দিনে দুবার পানিতে তলিয়ে যায় মা ও শিশু হাসপাতাল। সার্ভিস দিতে আমরা কিছুটা সমস্যা ভোগ করছি, কারণ আমাদেরকে রুটিনলি নিচতলাটা যেহেতু পানি উঠে যায় সেখানে আমাদের নিচতলার সমস্ত কার্যক্রমকে গত দুই দিন ধরে আমরা উপরে দোতলা তিনতলা স্বশ বিভাগে আমরা এই কার্যক্রম চালাচ্ছি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন এই সমস্যা হাসপাতালের নয়, পুরো নগরবাসীর। এটা আসলে তো এই এলাকারই এটা সমস্যা, সেই দুর্ভোগের শিকার আমরা মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের এই 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 হাসপাতাল এই দুর্ভোগ থেকে তখনই পরিত্রাণ পাবে যখন ওভারঅল এই পানি সমস্যার সমাধান হবে। তবে এই জলাবদ্ধতা থেকে কবে মুক্তি মিলবে সেই উত্তর নেই কর্তৃপক্ষের কাছে। জহির রায়হান, নিউজ 24। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। রাজধানীর গুরুত্বপূর্ণ তিন সড়কে রিকশা বন্ধ, চালকদের সঙ্গে দুই মেয়রের বৈঠক আজ। তুরাগতীর বিরুলিয়ায় চলছে লঙ্কা কাণ্ড, আইনের তোয়াক্কা না করে জলাশয় ভরাটের মহোৎসব, প্রতিবাদ করলেই মামলা। একটু বৃষ্টি আর জোয়ারের পানিতে ডুবে যায় আগ্রাবাদের মা ও শিশু হাসপাতাল, কোমর পানি পেরিয়ে রোগীদের যেতে হয় চিকিৎসালয়ে। এবং বৃষ্টি বাধায় রিজার্ভেতে গড়ালো ভারত নিউজিল্যান্ড সেমিফাইনাল, আজ বিকেলে ম্যাচের বাকি অংশ। সকালের সংবাদ এখন এ পর্যন্তই, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।